রোমান্টিক হিরো ভালোবাসা ভালো লাগায় চলে গেছেন যেহেতু এখন বলি সারাদিন শাকিব খান অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে ফেরে অফকোর্স একটা সুইট ফ্যামিলি বিলং করে সুইট ফ্যামিলিতে বাবা মা বোন বোনের বেবি সবাইকে নিয়ে কাউকে কি মিস করে না শাকিব খান বাড়িতে আমার যেটা দরকার যেটা বলতে চাইছেন যে ভালো একজন সঙ্গী দরকার সো আমি চিন্তা করছি যে আফটার 2-3 ইয়ার্স সেটাও হয়ে যাবে মিস্টার খান এটা আমি বিগত 2 বছর ধরে শুনতে পাচ্ছি 2 ইয়ার্স এই 2 ইয়ার্স আর 3 ইয়ার্স কবে শেষ হবে আফটার 3 ইয়ার্স আমি আবার 3 ইয়ার্স পরে কি আবার এই প্রোগ্রামটা করে জিজ্ঞেস করব আবার কবে শেষ হবে আই থিঙ্ক আমার মনে হয় যে আফটার 3 ইয়ার্স আর প্রয়োজন হবে না বিকজ আফটার 3 ইয়ার্স আমার পাশেই থাকবে আমার মনে হয় শাকিব খান এখন যে জায়গায় আছে এত সুন্দর সুন্দর নায়িকাদের সাথে কাজ করছে যখন তখন নায়িকাকে হাগ করছে যখন তখন নায়িকাকে কিস করছে যখন তখন নায়িকাকে কোলে তুলে নিচ্ছে ওই মানুষটিকে তো হতে হবে এগুলো বোঝার ক্ষমতা থাকতে হবে মানুষটির তুমি যেটা বললে যে নায়িকাকে যখন তখন হাগ করছি নায়িকাকে যখন তখন কিস করছি নায়িকাকে যখন তখন কোলে তুলে নিচ্ছি ইটস ইওর পার্ট অফ না না এমন যদি হতো তাহলে তো অনেক ভালোই হতো এমনিতে অডিয়েন্স তো দেখছে যে নায়িকাকে হাগ করছে কি রোমান্টিক তারা তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক যখন ডিরেক্টর বলে কাট ইট আফটার কাট দেখা যায় যে হিরো বসে আছে ওই কোণায় হিরোইন বসে আছে ওই কোণায় আচ্ছা সেটা তো আমার অডিয়েন্স জানে না এনিওয়ে বাট শাকিব খানের জন্য এমন একজন পাত্রী দরকার যে কিনা হবে সায়রা বানুর মতো কম্প্রোমাইজিং যে কিনা হবে অমিতাভ বচ্চনের ওয়াইফ জয়া বচ্চনের মতো স্যাক্রিফাইসিং যে কিনা হবে কিং খানের মতো শাহরুখ খানের ওয়াইফের মতো গৌরী খানের মতো কেয়ারিং এবং আমরা আশা করি শাকিব খান খুব তাড়াতাড়ি তাকে পেয়ে যাবে এবং আমরা 3 বছর যেন 3 বছরের মাথায় সেটা শেষ হয় নট মোর দেন 3 বছর আরও 3 বছর পরে যেন আমাকে এই কোশ্চেন না করতে হয় বিয়ে করছো কবে না আমি আসলে কারো মতোই চাই না আমি আসলে সায়রা বানুর মতো চাই না আর আমি আসলে মিস্টার বচ্চনের ওয়াইফের মতো চাই না বা বলিউড স্টার কিং খানের মতো চাই না আমি আসলে আমার মতোই একজন চাই সেটা পেলেই আমি অনেক হ্যাপি কিন্তু শাকিব খান তো অনেকের স্বপ্ন আমি একজন কো অ্যাক্ট্রেসের একটা ইন্টারভিউতে দেখেছি শাকিব খানের শাকিব খান তো শুধু শীর্ষ নায়কই নয় আমার স্বপ্নের পুরুষ আচ্ছা তো এমন কতজন কো অ্যাক্ট্রেস আছে যাদের স্বপ্ন পুরুষ শাকিব খান আমি কার স্বপ্ন পুরুষ আমি বিষয়টা নিজেও জানি না টুকু জানি যে মানুষ আমাকে অনেক ভালোবাসে না সেটা তো কোটি কোটি তরুণী ভালোবাসে আমি তো বলেছি চারপাশের সবার কথা অপুর ম্যাক্সিমাম ছবি শাকিব খানের সাথে এটার পেছনের রিজনটা কি কাজ করেছিল অপু ট্রাই করেছে আরো 5-6 জন নায়কের সাথে ট্রাই করেছে বাট ম্যাক্সিমাম মানে ভালো ছবি বোধহয় শাকিব খানের সাথে ট্রাই মিন্স বলাটা ভুল হবে কাজ করেছি আমাদের যে রাজা কাঙ্কেল কুপুরি ম্যাডাম সালমান ভাই শব্দুল আপু তারপরে যেটা বম্বে ইন্ডাস্ট্রি দেখতে গেলে যেমন শাহরুখ খান কাজল শাহরুখ খান কাজল বলতে একটা ডিমান্ড পড়ে যায় যে শাহরুখ খান কাজল আমার যেটা মনে হয় এটা আমার থেকে মনে হয় যে হয়তোবা আমার শাকিবের জুটিটা যেটা শাকিব একটু আগেই বললো যে ছবিটা সুপারহিট তো মানুষ হয় কি যে বিজনেস করতে চায় মানুষ কে কার সাথে কত বেশি কাজ করছে বা কি কারণে করছে বা কি এটা থেকে সবচেয়ে বড় ব্যাপার যে কাজটা করতে হবে সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রডিউসাররা বেশি হয়তো বা শাকিবের সঙ্গে আমাকে নিয়েছে তারা অর্থলগ্নি করেছে ওটা আবার রিটার্ন পেয়েছে সেই ক্ষেত্রে হয়তো ছবি সংখ্যা বেড়ে গেছে ফিল্ম ইজ আ ভেরি কমার্শিয়াল মিডিয়া রাইট ফিল্ম ইজ ভেরি কমার্শিয়াল মিডিয়া তুমি যদি পেছনের দিকে তাকাও তাহলে দেখবে যে অনেক বড় বড় স্টার এখানে ছিলেন কিছুদিন আগ পর্যন্ত যারা অনেক বড় স্টার ছিলেন সুপারস্টার ছিলেন এখন হয়তো অনেকেই নেই দেখা যায় যে অনেকেই নেই তার কারণ হচ্ছে এইরকম যে আমি অনেক সময় নিজে থেকেই আমার অনেক ফ্রেন্ডকে আমি হেল্প করার চেষ্টা করেছি বাট আমার হয়তো মার্কেট বা আমার হয়তো পজিশন ওরকম নেই তখন কিন্তু দেখা যাবে যে আমিও হয়তো নেই সেখানে আসলে সম্পর্কটা অনেক ছোট ব্যাপার হয়ে দাঁড়ায় এখানে বিজনেস এর ক্ষেত্রে সম্পর্ক আসলে কিছু অল আর প্রফেশনাল রাইট অল আর প্রফেশনাল সবাই চায় যে অর্থলগ্নি করে একটি ভালো সিনেমা হবে ছবিটি হিট হবে ছবিটি দর্শক দেখবে অনেক সুনাম অর্জন করবে রাইট অপুর এতদিন 8 ইয়ার্স ইটস লং টাইম সো হোয়াটস দ্য সিক্রেট বিহাইন্ড ইট অপু কি করে নিজেকে
ধরে রাখা 8 ইয়ার্স এর মধ্যে প্রায় 2 ইয়ার্স আমি আবার হচ্ছে কি সিনেমা থেকে বেশ খানিকটা দূরে ছিলাম বিকজ আমার যখন 6 4 ইয়ার্স হয়ে গেছে রানিং চলছিল তখন ফিজিক্স ফিটনেসটা প্রবলেম ছিল খুব ছোট বয়সে আমি ফিল্মে এসেছিলাম তখন অ্যাকচুয়ালি রাইজিং বা কাজ করতে হবে ভালো এরকম কিছু ছিল না শাকিবের সাথে কাজ করেছি কোটি টাকার কাবিন এফ আই মানিকের দেন আবার একটা কল আসলো মানিক ভাই করলেন যে অপু তোমাকে আরেকটা ছবি করতে হবে পিতার আসন হ্যাঁ হ্যাঁ করবো মানে খেলতে খেলতে মানে খেলার বসে বেশ কিছু ছবি হয়ে গেছে আবার কোন ফাঁকে 4 বছর পার হয়ে গেছে ওই সময়টা তখন বুঝি যখন 4 বছর যাওয়ার পরে মনে হয়েছে যে কিরে আমি তো একটা হিরোইন ইট হ্যাজ বিকেম ইয়োর ক্যারিয়ার ডেফিনেটলি আমাকে তো হচ্ছে কি শো আপ করতে হবে এটা হচ্ছে কি একটা শো বিজনেস যখন যখন আমি 4 বছর পর ফিল করলাম যে আমাকে কাজ করতে হচ্ছে অ্যাকচুয়ালি তো আমি কাজ করছি আমি তো হিরোইন আমাকে বসে লগ্নি করছে তখন আমি 2 বছর আর কি ফিল্ম থেকে একদমই টোটালি অফ গিয়েছি